শ্বশুর বাড়ি থেকে মাল চাইছিল, মাল পায় নাই, এখন এটা বউয়ের উপরে ঝাল মেটাইতেছে। বাপের বাড়ি যাইতে পারবি না, বাপের বাড়ি গেলে বউ তালাক। আপনার বাপ মা যেমন আপনার কাছে সম্মানিত, ওই বউয়ের কাছে তার বাপ মা সম্মানিত, ঠিক কিনা? এই মোবাইলটা যেদিন থেকে আবিষ্কার হয়েছে ভাই, ভালো কাজও হচ্ছে, খারাপ কাজ কিন্তু কমে নাই। এই মোবাইলের কারণে প্রক্রিয়াটা স্বামীদেরও বাড়ছে, মেয়ে স্ত্রীদেরও বাড়ছে। মোবাইলটার ব্যবহারটাকে সীমিত করতে হবে ইনশাল্লাহ। বলেন কেন বলার উদ্দেশ্য? বলার উদ্দেশ্য হচ্ছে, কিছু কিছু স্বামী বলে বউকে, বাপের বাড়ি যাইতে পারবি না, বাপের বাড়ি গেলে বউ তালাক। কেন বাপের বাড়ি যাবে না? আপনার বাপ মা আছে না? আপনার বাপ মা যেমন আপনার কাছে সম্মানিত, ওই বউয়ের কাছে তার বাপ মা সম্মানিত, ঠিক কিনা? এটা জুলুম, এটা রীতিমতো অনেক যুবকরা এই কাজটা ইদানিং করতেছে। শ্বশুর বাড়ি থেকে মাল চাইছিল, মাল পায় নাই, এখন এটা বউয়ের উপরে ঝাল মেটাইতেছে। আছে না? তোর বাপের থেকে 5 লাখ নিয়ে আয়, ব্যবসা করবো, কোনো কারণে আয় নিয়ে দিতে পারে নাই। অগল আগে কোনো সম্পর্ক রাখবি না, তোর ভাইয়ের লোকে কোনো কথা কইবি না, তোর মায়ের লোকে কথা কইবি না, তোর বাপের লোকে কথা কইবি না, কথা কইছস তো তালাক। আছে না নাই? খবরদার, এটা জুলুম। এটা কি ওইদিকে জুলুম করবেন আর এদিকে এসে নামাজ পড়ে আল্লাহ মাফ করে দাও, এ মাফ হইতো না, কারণ কি আপনি রীতিমতো জুলুম করেছেন, এগুলো করা যাবে না ইনশাল্লাহ। বলেন খবরদার, এই কাজ করবেন না। পারিবারিক জীবনটা যে কোথায় যাচ্ছে, আধুনিক হইতে হইতে মানুষ এমন অবস্থায় চলে গেছে, এখন কুত্তার বাচ্চাকে কোলে নেয় আর নিজের বাচ্চাকে হাঁটায় নিয়ে যায়। কথা কন না কেন? কুত্তার বাচ্চাকে আলটা মহিলা কিছু বাইরে হয়েছে, ওরে বাপরে বাপ, ভাব সব এরকম যে ইউরোপ থেকে আইছে, জার্মানির মেয়ে, বাড়ি বরিশাল। কথা কন না কেন? ভাব নিছে কুত্তা, হাফ প্যান্ট পরিয়া, গলায় শিকল পরাইয়া কুত্তা ডারে টানতেছে, যেন ফ্রান্সের রাজপুত প্রেসিডেন্টের ছেলে হেঁটে যাচ্ছে। কথা বুঝেন নাই? এটা মুসলমানের কালচার হতে পারে না, এটাই বিজাতীয় কালচার, ইয়াহুদি খ্রিস্টানদের কালচার, ঠিক কিনা ভাইরা? এগুলো কোথা থেকে এসেছে বাংলাদেশে? এই সমস্ত জিনিসের কারণে আজকে পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে। সন্তান থাকবে তোমার বুকে কলিজার পাশে, তুমি কুত্তাকে তোমার কলিজায় বসাইছো, কুত্তাকে নিয়ে কোলে উঠাইছো, আর তোমার বাচ্চাটারে তুমি হাঁটাচ্ছ, কুত্তার বাচ্চাকে তুমি এত মায়া মমতা দেখাচ্ছ, কালকে দেখবা তোমাকে বৃদ্ধাশ্রমে ওই কুত্তার সঙ্গে ধুয়ে আসবে, আর তোমার বাচ্চাটা ঠিকই আরেকটা কুত্তা নিয়ে ঘুরবে। এগুলো করা যাবে? আরেকটা কথা বলি আপনাদেরকে, অনেক বউ আছে বাপের বাড়ি যে আসতে চায় না, তখন আমাদেরকে নক দেন, হুজুর বউ তো আসতে যাচ্ছে না। বউ কেন আসতে চাইবে? দুইটা কারণে বউ আর আসতে চায় না, হয়তো বা ইউটার্ন নিয়ে অন্যদিকে ফিটিং দিছে, আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনার জুলুমের কারণে আর সহ্য করতে পারতেছে না, ঠিক কিনা? জুলুমটারে কমান, বউদের উপরে জুলুম করা এটা ইসলামী শরীয়ায় হারাম, এটা হারাম, এটা নিষিদ্ধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যদি স্ত্রীরা বেপরোয়া হয়ে ওঠে, তোমার কথা না শুনে মৃদু প্রহার করো, এমন প্রহার এমন মারধর করো না যাতে করে তাদের শরীরের উপরে আঘাত পড়ে, শরীরের মধ্যে দাগ পড়ে যায়, বিছানাটাকে আলাদা করে দাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিভাবক নিয়ে বসো, যদি সুরাহা যায় তাহলে হয়ে গেল, আর যদি সুরা না হয় বিছানাটা আলাদা করে দাও, বিছানা আলাদা করার পরে যদি সুরা না হয় তাহলে তাকে মৃদু প্রহার করো, এমন প্রহার করা যাবে না, পিঠের ওপরে দাগ পড়বে, গালের ওপরে লাল দাগ পড়ে যাবে, মাথার ওপরে মাথা ফেটে যাবে, মাথার ওপরে আঘাত পেয়ে মাথাটা ফুলে যাবে, এরকম কাজ করা যাবে না, এটা হারাম। কা পুরুষ ছাড়া কোনো সুপুরুষ নিজের বউকে মারতে পারে না, আবার কোনো স্ত্রীও স্বামীর গায়ে আঘাত করতে পারে না, যে স্ত্রী স্বামীর গায়ে আঘাত করেছে ও মূলত নিজের জাহান্নামের টিকিট কিনে নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যখন 4টা কাজ করবে, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাত মালাহা ওয়া হাসানাত ফারজাহা, আল্লাহর নবী বলছেন কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, ও বান্দি, জান্নাতের কোন দরজাগুলো দিয়ে জান্নাতে যাইতে চাস, সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হয়ে যা। পুরুষের ব্যাপারে বলা হয়নি, নারীর ব্যাপারে বলা হয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আমার পরিবারটাকে ঠিক করতে হবে, বউকে নামাজি বানাইতে হবে,
বউ বাপের বাড়ি গিয়ে আসতে যাচ্ছে না, কি কারণে আসতে যাচ্ছে না, সে কি আপনার সঙ্গে হ্যাপি কিনা? যদি এমনটা হয় আপনার সঙ্গে সে সংসার করে সুখী হতে পারছে না, আপনার অক্ষমতা আছে, আপনার দুর্বলতা আছে, আপনি অসুস্থ হতে পারেন, অথবা আপনার জুলুমের কারণে স্ত্রী চলে গেছে আর আসতে যাচ্ছে না, এই জিনিসগুলোকে আপনি কারেকশন করেন, সংশোধন করেন। আর যদি দেখেন কোনো বউ অন্যদিকে ইউটার্ন নিয়ে চলে গেছে আর একজনের সঙ্গে পরক্রিয়া করছে বা অবৈধ প্রেম বা রিলেশনশিপে জড়িয়ে গেছে, আপনার কাছে আমার পরামর্শ হচ্ছে তাকে বুঝান, যদি মেনে নেয় তাহলে সংসার করেন, নতুবা আলাদা হয়ে যান, এর মধ্যেই আপনার কল্যাণ আছে, কল্যাণ। পারিবারিক জীবন যখন সুন্দর হবে বাচ্চা কাচ্চা ভালো হবে, বুঝেন নাই কথা? জামাই বউর সম্পর্ক যখন সুন্দর হবে, যে আমার আব্বা আম্মা আদর্শ আব্বা আম্মা, তখন সন্তানটার উপরে ইফেক্ট পড়বে। আর জামাই বউ যদি সারাক্ষণ চোর পুলিশ খেলে, সারাক্ষণ যদি মারামারির মধ্যে থাকে, সন্তানটা সৎ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক কেনা ভাই আমার? এই জন্য স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে একটু বুঝিয়া শুনিয়া চলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম।